ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেড়াদার যারাই ছিল, একে একে সব হারালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قد جاءكم من الله كتاب مبين، وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، وغز قرآن روحي جان دی
أشتي حبي رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع وخصاله صلوا عليه وعاله कगज कट कर गुर बनाया पवन किया साथ में गुर बेचारा क्या करेगा रस्सी में रात में कगज कट कर गुर बनाया पवन किया साथ में गुर बेचारा क्या करेगा रस्सी में रात में अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী কাছারিতলা দক্ষিণ মদিনা মুনাওয়ারা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসাবে তশরিফ আনবেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আলেম দ্বীন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুশতাক ফয়জি পীর সাহেব এবং আরো তশরিফ আনিবেন সুমধুর কণ্ঠসুর হযরত মাওলানা মাহবুবুর রহমান হোসেনপুরি দামাত বারকাতুল আলী লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি আকাই নামদার তাজদারি মদিনা সাইয়দুল আমবিয়া امام الانبياء حضرت محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিতি আমি আমার খুতবা দীর্ঘায়িত করব আপনাদেরকে আগে বলতে হবে এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আজকে কি কোরআন থেকে তাফসীর শুনবেন নাকি কিচ্ছা কাহিনী শুনবেন কথা বলেন কোরআন থেকে তাফসীর শুনবেন না কিচ্ছা কাহিনী শুনবেন কোরআন থেকে তাফসীর আচ্ছা আজকের এই মাহফিলটা তাফসীর মাহফিল সেটা আমরা সবাই জানি এখন বাংলাদেশে আজ থেকে 10 বছর আগে যেরকম মাহফিল ছিল এমন মাহফিল বাংলাদেশে কি কমছে না বাড়ছে কিন্তু চুরি ডাকাতি খুন খারাপি কি বাড়ছে না কমছে আমি পবিত্র কোরআনে কারীমের থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াত থেকে যতক্ষণ কথা বলবো সেই আয়াত নিয়ে কথা বলবো আপনারা কি শুনতে রাজি আছেন সকলে রাজি আছেন কারা কারা রাজি দুহাত কিছু করে দেখান তো আমাকে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ভাইরা কোরআন নিয়ে তাফসীর করব হাদিস দিয়ে কথা বলবো যদি কারো গায়ে লাগে সেটা কি আমার দোষ কাউকে ইন্ডিকেট করে কথা বলবো না কাউকে উদ্দেশ্য করে কথা বলার জন্য এই মঞ্চে বসি নাই কোরআন দিয়ে তাফসীর করব হাদিসের কথা বলবো রাজি আছেন সবাই আচ্ছা আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কোরআনের পক্ষে কথা বলি তাই বলে উগ্রবাদী জিহাদের পক্ষে গান লিখি তাই বলে আমাকে মৌলবাদী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি দেনি তবে মৌলবাদী ছাড়া হওনি জন্মের পরে কানে আজান কি দেনি তবে মৌলবাদী ছাড়া হওনি
তবে মরণের পরে জানাজা পড়াবে, তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারী রে কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? বেহায়া নারী রে কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা, তবে পর্দার কথা যদি বলি ওদের রেখে, তবে পর্দার কথা যদি বলি ওদেরকে, তখন হই আমি ফতুয়াবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ভাইরা, আমার এই ইসলামী সঙ্গীতটি বলার উদ্দেশ্য হচ্ছে এটা, আজকের সমাজে কুরআন থেকে কথা বললে, হাদিস থেকে কথা বললে, তাফসীর থেকে কথা বললে, যারা দুর্নীতিবাজ তাদের গায়ে লাগে, যারা চোরবাটপার তাদের গায়ে লাগে, তারা ওই হুজুরদেরকে ইন্ডিকেট করে কথা বলে। এজন্য বলতে চাই, মাহফিলের শুরুতে কুরআন থেকে কথা বলবো, তাফসীর করব, হাদিস করব, কেউ মাইন্ড করবেন না, কারো গায়ে নেবেন না, ঠিক কিনা? বর্তমানে মোল্লাদের দোষ কম না বেশি? কম না বেশি? আপনারা কি সবাই ঘুমিয়ে আছেন নাকি? তাহলে কথা বলেন না কেন? বেশি 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 যদি কম খায় তাহলে বলে মোল্লা কম খায়, দাওয়াত আর একটা আছে। কম খাইলে বলে মোল্লা কম খাইছে, দাওয়াত আর একটা আছে। আর যদি বেশি খায় মানুষের ঘরে রান, দেখো কেমনে চিবাইছে, কেমনে চিবাইছে। আচ্ছা বলেন তো, আমরা যে মানুষের ঘরে রান চাবাই সেটা কি হালাল খায় না হারাম? কে খাওয়ায়, কে খাওয়ায়? হে ভাই, মানুষের ঘরে রান খেয়েছি সেটা তো হারাম খাই নাই, হালাল খেয়েছি, কিন্তু কোন কালবাট খাইছি নাকি, কোন বিরিজ খাইছি নাকি, কোন রাস্তাঘাট খাইছি নাকি, পদ্মা সেতু খাইছি নাকি, তাহলে কই আর বেশি খাইলাম? আমাদের কি যারা এসব শিষ্য নিয়ে বলে আমরা মোল্লারা বেশি খাই, আমাদের মোল্লাদের দিকে আঙ্গুল করে কথা বলে, তারা অবৈধ সন্তান, ঠিক কিনা? এত কিছুর পরেও তারা নিজেদের দিকে দেখে না, বরং আমাদের দিকে আঙ্গুল তুলে থাকা, ঠিক কিনা? এই ভাইরা আমার, আমি আমার কথা আর দীর্ঘায়িত করব না, আমি এখন আমার আলোচনার মূল পয়েন্টে চলে যাব। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবীন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের নিকট দুটি জিনিস এসেছে। কয়টি জিনিস? সকলে বলেন কয়টি জিনিস? একটি হচ্ছে নূর, আরেকটি হচ্ছে কিতাব। আজকের আলোচনায় আমি নূর এবং কিতাব এই দুটো শব্দের ব্যাখ্যা করে আমি আমি আমার আলোচনার ইতি টানি। এখানে নূর শব্দটি মাতুফ আলাই, ওয়াও শব্দটি হচ্ছে আতেফা, কিতাবুম মুবিন দুইটা শব্দ, কিতাবুম শব্দটি হচ্ছে মওসুফ, মুবিন শব্দটি সিফাত। যারা ওলামায়ে কেরাম আছেন তারা হয়তো বুঝবেন, এখানে দুটি শব্দ এই আয়াত যে আছে সূরাতুল মাইদা 15 নম্বর আয়াত, 6 পারার 9 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, 6 পারা 9 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 7 নম্বর লাইন, আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবীন।
তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে এবং কিতাব এসেছে। ও বাইরা আমার, আজকে আমি আলোচনা করব নূর কাকে বলে এবং কিতাব মুবিন দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন। কিতাব মুবিনের শাব্দিক অর্থ হচ্ছে স্পষ্ট কিতাব। আর এই স্পষ্ট কিতাবের নাম কি? সবাই সকলে কথা বলেন, এই স্পষ্ট কিতাবের নাম কি? আল কোরআন। আল কোরআন যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই, আল হাদিস যেখানে আমরা আছি সেখানে, ঠিক কিনা ভাই? কোরআনের মাহফিল যেখানে হয় সেখানে আল্লাহর রহমত অগণিত বর্ষিত হয়, ঠিক কিনা? ও বাইরা আমার, এই ময়নামতি কাছারি তোলার মাহফিল, এই ময়দানে আল্লাহর রহমত অগণিত বর্ষিত হচ্ছে কিনা? কিন্তু তাকিয়ে দেখে কত বাইরা রাস্তার মধ্যে ঘুরতেছে, কত বাইরা দোকান পাটের মধ্যে আড্ডা দিতেছে। ও বাইরা, আপনাদের দুটো হাতে ধরে বলি, দুটো পায়ে ধরে বলি, আপনি এই বছর জীবিত, আগামী বছর সেই এই মাহফিলে থাকবেন, আপনি যে জীবিত থাকবেন সেটার কোনো গ্যারান্টি আছে নাকি ভাই? তো মৌসুমে এই মাহফিলে অনেক মানুষ ছিল, আজকে তারা নাই। ও ভাই, আজকে আমি এই মাহফিলে আসতে পেরেছি, হয়তো বা আগামী মাহফিলে আসতে পারবো না, আমার মত হয়ে যেতে পারে। আপনি তাকিয়ে দেখেন গত মৌসুমের যারা ছিল তারা আজকে কবরে শুয়ে রয়েছে, আমি যে আগামী বছর থাকবো সেটার কোনো গ্যারান্টি নাই। ও দোকানদার ভাই, আজকের জন্য তুমি দোকানটা বন্ধ করে দাও, দোকানটা বন্ধ করে তুমি ময়দানে চলে আসো। তুমি যদি দোকানটা খোলা রাখো, তোমার কারণে আর অনেক মানুষের ডিস্টার্ব হবে, ঠিক কিনা? ও দোকানদার ভাই, তুমি কি বুঝো না, তোমার মতো অনেক ভাই গত বছর জীবিত ছিল, আজকে তারা দুনিয়ায় নাই। ও পর্দার অন্তরালের মা, আপনি আজকের জন্য কাজকর্ম ছেড়ে দিয়ে অবসর হয়ে মুসল্লা বিছায়া মুসল্লায় বসে যান, আজকের জন্য কোরআন থেকে কিছু কথা শুনেন, এই হাদিস থেকে কিছু কথা শুনেন, এই হাদিস থেকে কিছু কথা শোনার পরে, কোরআন থেকে কিছু কথা শোনার পরে যদি আপনি আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আপনার জন্য আখিরাতে নাজাতের ফয়সালা করে দিবে, ঠিক কিনা? আমি আলোচনা করতেছিলাম কিতাব মুবিন, স্পষ্ট কিতাব, ঠিক ঠিক আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে যা বলেছেন তা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আল্লাহ বলেন সূরাতুল আনআমের 115 নম্বর আয়াত, 8 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, 8 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার কত নম্বর লাইন? 10 নম্বর লাইন। ওয়াতাম আল্লাহ বলেন মহান রব্বুল আলামিনের কথা সত্য, সিদক, সিদক, আল্লাহর কথা কি সত্য? এই কোরআন সত্য, আল্লাহর কথা সত্য, ঠিক কিনা ভাই? আল্লাহ বলেন এই কোরআন সম্পর্কে, আল্লাহ বলেন কিতাব মুবিন সম্পর্কে, আল্লাহ কি বলেন শুনেন, উল্লাইনি জিতামাতিল জিন্নু ওয়াল ইনসু আলা আইয়াতু বিমিতলি হাযাল কুরআন ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহীরা। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা রে, জিন এবং মানুষ সকলে মিলে যদি
পুরা জিন্দেগি বড় চেষ্টা করো রে। আমি যে কোরআন নাযিল করেছি সে কোরআনের একটি আয়াতের মতো একটি সূরার মতো কোন সূরা তোমরা বানাইতে পারবা নাকি? পারবা না। আল্লাহ চ্যালেঞ্জ করে জানান না আয়াতে, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবাদিনা فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ اللَّهُ চ্যালেঞ্জ করেছেন। আমি তো কোরআনের মধ্যে 30 পারা নাযিল করলাম, আমি তোমাদেরকে যা চ্যালেঞ্জ দিলাম তোমরা সূরা কাউসারের মতো, কোন সূরা? সূরা কাউসার। সকলে বলেন ইন্না আকাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে বান্দা, আমি চ্যালেঞ্জ করলাম সূরা বাকারার মতো, সূরা দিয়ে আমি চ্যালেঞ্জ করি নাই, সূরা আলে ইমরানের মতো বড় সূরা দিয়ে আমি চ্যালেঞ্জ করি নাই, আমি ছোট্ট একটি সূরা 3 আয়াতের সূরা সূরাতুল কাউসার দিয়ে চ্যালেঞ্জ করলাম। এই সূরা কাউসারের মতো একটা সূরা বানায় দেখো, দেখাও পারছে নাকি ভাই? তারা তো পারে নাই, পারে নাই, বরং তারা একথা স্বীকার করছে, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোন কি না মানুষের কালাম, সেটা আল্লাহর কালাম। এজন্য আমরা জীবনে আমাদের জীবনের চলার পথে এই কোরআন হবে আমাদের পথে পথে। সকলে রাজি আছেন? সকলে রাজি থাকলে যারা মাহফিলের বাইরে আছে তাদের উদ্দেশ্যে একটা স্লোগান হবে, নারায় তাকবীর, নারায় তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমাদের ইমানের শক্তি কি কমে গেছে? ইমানের শক্তি কমলে কি চলবে নাকি ভাই? চলবে না। আমরা মুসলমান বাঁচবো কয়দিন? 60 বছর 70 বছর বিড়ালের মতো বাঁচবো না, কার মতো বাঁচবো? সিংহের মতো বাঁচবো। এজন্য আমি বলতেছিলাম কোরআন সম্পর্কে আমাদের ইমানি চেতনাকে জাগ্রত করতে হবে। বাংলার জমিন থেকে গৌর গোবিন্দরা পালিয়েছিল মুসলমানদের এই আওয়াজ, ঠিক কিনা? বাংলার জমিন থেকে তাসতেমা নাসরিন বেশ্যা যে বলেছিল একজন পুরুষ যদি 4 জন স্ত্রী রাখতে পারে, একজন মহিলা কেন 4 জন স্বামী রাখতে পারে না? সেই তাসতেমা নাসরিন কি বাংলার জমিনে টিকতে পেরেছে? পারে নাই। কেন পারে নাই? মুসলমানদের আওয়াজের কারণে। মুসলমান কোন বিদ্রোহ, মুসলমান বীরের জাতি, আমাদের ইতিহাস আছে, আমাদের সম্মান আছে, আমরা কাউকে পরোয়া করি না। আমরা যতক্ষণ বাঁচবো এই কোরআন দিয়ে কথা বলবো, আমরা যতক্ষণ বাঁচবো এই হাদিস দিয়ে কথা বলবো, কারো কারো কাউকে পরোয়া করার সময় আমাদের নাই। এই বাইরাবার আমি কথা বলতেছিলাম কিতাব মুবিন সম্পর্কে, স্পষ্ট কিতাব সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন, হযরত ওমর নাম শুনছেন? নাম শুনছেন? হযরত ওমর আল্লাহ আল্লাহর রাসূলের কাছে একদিন গেলেন, আল্লাহর রাসূলের কাছে গিয়ে তিনি ভাবতে লাগলেন, এই যে মুহাম্মদ, এই মুহাম্মদ লোকটাকে লোকেরা পাগল বলে ডাকে। কি বলে ডাকে? দেখি তার পাগলামি গুলা কি, সে কি পাগলামি করে সেটা আমি দেখি। সেটা দেখার জন্য আল্লাহর রাসূলের দরবারে ছুটলেন। আল্লাহর রাসূলের দরবারে যখন ছুটলেন তখন তিনি দেখলেন আল্লাহর রাসূল নামাজে দাঁড়িয়ে আছে,
নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে। তিনি ভাবলেন এই আল্লাহর রাসূল এই লোকটার মানুষ পাগল, এটারে পাগল কেন করে, পাগল পাগল উনি কি সত্যি পাগল? তখন আল্লাহ আল্লাহর রাসূল তেলাওয়াত করলেন একটা আয়া, একটি আয়াতটা আছে সূরাতুত তাকবীর না সূরাতুত, এই সূরাটা আছে সূরা 30 পারা, সূরাতুত তাকবীরের 21 নম্বর আয়াত 30 পারার 6 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন। আল্লাহর নবী নামাজের মধ্যে থেকে উত্তর দিয়ে দিলেন, নামাজের মধ্যে উনি পড়তে লাগলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, হে উমর তুমি যে ভাবতেছো আল্লাহর রাসূল পাগল, কিন্তু না 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 আল্লাহ তোমাদের সাথে আল্লাহর রাসূল পাগল না, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। হযরত উমর অবাক হয়ে গেলেন, কি শোনাইতেছে আমারে, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা এই মানুষটাকে পাগল ভাবতেছো, কিন্তু এই মানুষটা পাগল না, পাগল না, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। এই বাইরে বলতেছিলাম কিতাবুল মুবিন সম্পর্কে, মনে আছে নি ওই পয়েন্ট, এই যে পয়েন্ট এটা কিতাবুল মুবিন স্পষ্ট কিতাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, হযরত উমর দেখলেন আল্লাহ রাসূল বলছেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে কি না পাগল। তখন হযরত উমর ভাবলেন যে উনি মনে হয় ওনার সাথে মনে হয় জিন ফিতনা আছে, ওনার সাথে কি আছে, তাহলে উনি উনি এত সুন্দর সুন্দর কথা কই পায়, এত সুন্দর সুন্দর কথা কে দেয় ওনাকে, কে দেয়? আল্লাহ দে জিব্রাইল রে, জিব্রাইল দে কারে, মুহাম্মদ হর গজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হর গজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল, মুহাম্মদ হর গজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হর গজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ কোন কথা বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী জিব্রাইল বলে, জিব্রাইল ততক্ষণ বলে না যতক্ষণ কে না বলে। সুতরাং এই 30 পারা কোরআনের কার কথা সত্য না মিথ্যা, আমরা যতদিন বাঁচবো এই কোরআন থেকে বা কোরআন নিয়ে বাঁচবো, কি বলে, যতদিন যতদিন যত কথা বলবো এই কোরআন থেকে কথা বলবো, কি বলে, আমরা দেশ চালাবো এই কোরআন দিয়ে। রাজি আছেন? কে কে রাজি আছেন? আল্লাহকে দুহাত উঁচু করে দেখাই আমরা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ আল্লাহ সকলকে কবুল করুন। এ ভাই আপনি তাকিয়ে দেখেন, এই কোরআনের শাসন ব্যবস্থা না থাকার কারণে, এই কোরআনের অনুসরণ না করার কারণে, এই কোরআনের অনুকরণ না করার কারণে সারা পৃথিবীর আজকে এই অবস্থা, দেশের আজকে এই অবস্থা। আজকে যদি আমরা এই কোরআনকে গাইডলাইন মানতাম, এই কোরআনকে যদি আমরা কি মানতাম, গাইডলাইন মানতাম, আমাদের পথের পাথেয় মানতাম, তাহলে আমাদের জীবনটা অনেক কি হইতো, সুন্দর হইতো। এই বাইরে বলতেছিলাম হযরত উমর ভাবলেন এই কথাটি কোন জিনের কথা নাকি, যখন তিনি এটা ভাবতে লাগলেন তখন আল্লাহ জানায় দিলেন মুহাম্মদ নামাজে পড়তে লাগলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা কোথায় আছে? সূরাতুত তাকউইরের 19 নম্বর আয়াত, সূরাতুত তাকউইরের 19 নম্বর আয়াত 30 পারার 6 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন, আপনি খুলে দেখুন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না না এ উমর তুমি ভালো করে শোনো, এই কথা কোনো জিনের কথা নয়, এটা কোনো গণকের কথা নয়, সেটা হচ্ছে লাকাউলু রাসূলিন কারীম।
আল্লাহর নবীর কথা। আল্লাহর নবীর কথা মানে কার কথা? কার কথা? আল্লাহর কথা। তখন হযরত উমর আশ্চর্য হয়ে গেলেন, আমি যে জিনিসটা মনে মনে কল্পনা করি, আমি যে জিনিসটা মনে মনে ভাবি, ওই জিনিসটাই নবী নামাজের মধ্যে বলা গেল। কি আজীব কুরআন, কি আজীব কুরআন। শুধু শুধু এখানেই শেষ না, হযরত উমর ভাবতে লাগলেন, আমার মনে হয় হযরত মুহাম্মদ তিনি কবি হয়ে গেছে। কি হয়ে গেছে? কবি। বলে এত সুন্দর সুন্দর কথা উনি পায় কই? উনি মনে হয় কবি হয়ে গেছে। এই কথা অন্তরে ভাবতে লাগলেন, মুখে বলে আল্লাহ জ্বালিয়ে দিলেন সূরা ইয়াসিনের মধ্যে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে দিলেন, ওয়া মা আল্লামনাহু শি'র ওয়া মা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুন মুবীন। এটা কোন কিনা? এটা কোন কবিতা নয়, এটা কোন কবির কাব্য নয়, এটা কার কথা? আল্লাহর কথা। হে ভাইরা মনে রাখবেন, আমি কিন্তু আজকের এই আলোচনার মধ্যে একটা আয়াত দিছিলাম, সে আয়াতটি হচ্ছে পদে জাকুম মিনাল্লাহ নূরু ওয়া কিতাবুন নবীন। সে আলোচনার মধ্যে আমি আমার আলোচনাকে দুইটি ভাগে বিভক্ত করেছি, একটি হচ্ছে নূর, আরেকটি হচ্ছে কিতাব মুবিন। আমি কিতাব মুবিনের আলোচনায় এখনো আছি, নূরে এখনো যাই নাই। কিতাব মুবিন মানে কি বলেন তো? কি? আল কোরআন। হে ভাইরা, তখন হযরত উমর আশ্চর্য হয়ে গেলেন, আমি যেটা অন্তরে ধারণা করি সেটাই আল্লাহর নবী নামাজের মধ্যে পড়ে না। তিনি কোন মিথ্যা নবী হতে পারে না, তিনি কি নবী? সত্য নবী। এই কোরআন কত মধুর কোরআন। এই কোরআন পড়তে আমার ভালো লাগে, আপনাদের ভালো লাগে? ভালো লাগে, ভালো লাগে। তখন শুধু আমাদের ভালো লাগে না, কাফের বেদিনদের পর্যন্ত ভালো লাগতো, ঠিক নেই? আল্লাহর নবী কোরআন পড়তেন, কাফেররা আল্লাহর নবীর বিরোধিতা করতেন, আল্লাহর নবীর বিরুদ্ধে বলতেন, কিন্তু আল্লাহর নবী যখন দেখে দেখে পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. শুধু তাই নয়, এই কোরআন শুনে জিনেরা পর্যন্ত আশ্চর্য। কে? জিনেরা আশ্চর্য হয়ে গেল। এই কোরআন নাজিল, এই শুনে, এই কোরআন নাজিল হওয়ার আগে জিনেরা ওই আরশে যাইত, আরশে যাইয়া কান লাগাইয়া শুনত, আসমান থেকে কোনো কথা আসে না, না কোনো কিছু শুনতে পেত। কিন্তু আল্লাহর কোরআন যখন নাজিল হলো তখন আসমান থেকে যে কথাগুলো শুনত সে কথা শোনা বন্ধ হয়ে গেল। তারা ভাবলো, কিরে আমরা আসমানের জায়গায় কান লাগাইয়া শুনি কিন্তু এখন দেখি বন্ধ হয়ে গেছে, কোনো কথা আমরা শুনি নাই, কেন শুনি নাই? তখন জিনেদের সর্দার ইবলিস, কে? ইবলিস। ইবলিস বললেন, ও আমার সতীর্থরা, আমার শিষ্যরা, যেসব জমিনের মধ্যে নবী আগমন করেছে ওইসব জমিনের মধ্যে যাও, ওইসব জমিনের থেকে কিছু মাটি আনো। মাটি আনলো, কোনো কিছু পায় না। পরে কইলো, জাজিরাতুল আরবে যাও, আরব আরব দেশে যাও, আরব দেশে যাও। ওখানে একটা সমস্যা, কি সমস্যা হয়েছে? ওখানে যায় দেখে আল্লাহর নবী, কে? আল্লাহর নবীর কাছে কোরআন নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? কোরআন। তারা আল্লাহর কোরআন শুনে অভিভূত হয়ে গেছে, এত মধুর আল্লাহর কোরআন।
সবাই পড়েন সূরা জিনের 1 নম্বর আয়াত, সূরা জিনের 1 নম্বর আয়াত 29 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা একদম শেষ লাইন সূরা জিনের প্রথম আয়াত আল্লাহ বলেন কুল্লু হিয়া ইলাইয়া আন্নাহু সামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামিনা কুরআনান আজাবা জিনরা আশ্চর্য হয়ে গেছে فقالوا اننا سمعنا قرانا عجبا জিনরা পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে আল্লাহর নবীর মুখ থেকে কি শুনে কি শুনে কুরআন يهدي الى الرشد فآمنا به ولن نشرك بربنا احدا তারা এই কথা স্বীকার করতে বাধ্য হয়েছে এই কোরআন হচ্ছে মানুষের জীবনের পথে পথে এই কোরআনের মতো কোনো মুজিজা পৃথিবীর মধ্যে নাই গো নাই তারা যখন এটা বুঝতে পারলো আমি এই আয়াতের অর্থ বলবো না তাফসীর করব না শুধু তারা এতটুকু বলল আমান্না বিহি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তারা যখন এই কোরআন দেখলো এই কোরআন থেকে মুজিজা শুনলো তখন তারা আমান্না বিহি কি আনলো তারা সকলে পড়ে নিল الله محمد رسول الله لا إله إلا الله نيكون معبود كلا شرا نيكون معبود كلا شرا হে ভাই দুনিয়ায় কয়দিন বাঁচবো দুনিয়ায় আর বেশি দিন বাঁচবো না যতদিন বাঁচবো এই কোরআন নিয়ে বাঁচবো যতদিন চলবো এই কোরআন নিয়ে চলবো রে কারণ হায়াতের গাড়ি কখন শেষ হয় বলা যায় ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত কবর যে তোরা সল ঠিকানা এই যে তোরা সল বাড়ি কবর যে তোরা সল ঠিকানা ভাই বেড়াদার যারাই ছিল বেড়াদার যারা ছিল একে একে সব হারালো তুমি আমি কেউ রব না তুমি আমি কেউ রব না দিতে হবে রওয়ানা এই যে তোরা সল বাড়ি কবর যে তোরা সল ঠিকানা এই যে তোরা সল বাড়ি আমি মাত্র কোরআন থেকে একটি আয়াত নিছি ওই আয়াতটা হচ্ছে যখন আমি নিছি এই আয়াত নিয়ে যখন আমি কথা বলছি তখন দুইটা শব্দ নূর এবং কিতাব মুবিন আমি এই দুইটা শব্দ থেকে আলোচনার সময় আমি পাই নাই আমি আলোচনা যতটুকু রেডি করছি শের দশ ভাগের এক ভাগের অর্ধেক আলোচনা করা হয় নাই সময় শেষ নূর শব্দটা রয়ে গেছে কিতাব মুবিন নিয়ে সামান্য মাত্র শুরু করছিলাম সময় শেষ আল্লাহ আপনাদেরকে কবুল করুন এবং আমাকে কবুল করুন
এবং আমাকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।